গল্প হারানের নাতজামাই মানিক বন্দ্যোপাধ্যায়। মাঝরাত্রে পুলিশ গায়ে হানা দিল, সঙ্গে জোদ্দার চণ্ডী ঘোষের লোক কানাই ও শ্রীপতি, কয়েকজন লেঠেল। কনকনে শীতের রাত, বিরাম বিশ্রাম ছেটে ঊর্ধ্বশ্বাসে তিনটি দিনরাত্রি এক টানা ধান কাটার পরিশ্রমে পুরুষেরা অচেতন হয়ে ঘুমোচ্ছিল। পালা করে জেগে ঘরে ঘরে ঘাঁটি আগলে পাহারা দিচ্ছিল মেয়েরা। শাঁখ আর উলুধ্বনিতে গ্রামের কাছাকাছি পুলিশের আকস্মিক আবির্ভাব জানাজানি হয়ে গিয়েছিল। প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত গা ঘিরে ফেলবার আয়োজন করলে হারানের ঘর থেকে ভুবন মণ্ডল সরে পড়তে পারত, উধাও হয়ে যেত। গাশুদ্ধ লোক যাকে আড়াল করে রাখতে চায়, হঠাৎ হানা দিয়েও পুলিশ সহজে তার পাত্তা পায় না। দেড় মাস চেষ্টা করে পায়নি, ভুবন এ গা ও গা করে বেড়াচ্ছে যখন খুশি। কিন্তু গ্রাম ঘেরবার, আট ঘাট বেঁধে বসবার কোনো চেষ্টাই পুলিশ আজ করল না। শটান গিয়ে ঘিরে ফেলল ছোট হাঁসতলা পাড়াটুকুর কখানা ঘর, যার মধ্যে একটি ঘর হারানের। বোঝা গেল আট ঘাট আগে থেকে বাধাই ছিল। ভেতরের খবর পেয়ে এসেছে, খবর পেয়ে এসেছে মানেই খবর দিয়েছে কেউ। আজ বিকালে ভুবন পা দিয়েছে গ্রামে, হঠাৎ সন্ধ্যার পর তাকে অতিথি করে কার ঘরে নিয়ে গেছে হারানের মেয়ে ময়নার মা। তার আগে পর্যন্ত ঠিক ছিল না কোন পাড়ায় কার ঘরে সে থাকবে। খবর তবে গেছে ভুবন হারানের ঘরে যাবার পরে। এমনিও কি কেউ আছে তাদের এ গায়ে? শীতের তে ভাগা চাঁদের আলোয় চোখ জ্বলে ওঠে চাষিদের। জানা যাবে সাঝের পর কে গা ছেড়ে বাইরে গিয়েছিল, জানা যাবেই, এ বজ্জাতি গোপন থাকবে না। দাঁতে দাঁত ঘষে গফুর আলী বলে, দেখালো মো কোন হালা পিঁপড়ার পাখা উঠছে, দেখালো মো। ভুবন মণ্ডলকে তারা নিয়ে যেতে দেবে না শালিগঞ্জ গা থেকে। গায়ে গায়ে ঘুরছে ভুবন এতদিন গ্রেপ্তারি ওয়ারেন্টকে কলা দেখিয়ে, কোনো গায়ে সে ধরা পড়েনি। শালিগঞ্জ থেকে তাকে পুলিশ নিয়ে যাবে, তাদের গায়ের এ কলঙ্ক তারা সইবে না। ধান দেবে না বলে কবুল করেছে জান, সে জানটা দেবে এই আপনজনটার জন্যে। শীতে আর ঘুমে অবশ প্রায় দেহগুলি চাঙা হয়ে ওঠে, লাঠি সরকি দা কুড়াল বাগিয়ে চাষিরা দল বাঁধতে থাকে। শালিগঞ্জে মাঝরাতে আজ দেখা দেয় সাংঘাতিক সম্ভাবনা। গোটা আষ্টেক মশাল পুলিশ সঙ্গে এনেছিল, তিন চারটে টর্চ। হাঁসতলা পাড়া ঘিরতে ঘিরতে দব দব করে মশালগুলি তারা জেলে নেয়। দেখা যায় সব সশস্ত্র পুলিশ, কানাই ও শ্রীপতির হাতেও দেশি বন্দুক। পাড়াটা চিনলেও কানাই বা শ্রীপতি হারানের বাড়িটা ঠিক চিনত না। সামনের আখালের ঘর পেয়ে ঝাঁপ ভেঙে তাকে বাইরে আনিয়ে রেইডিং পার্টির নায়ক মন্মথকে তাই জিজ্ঞেস করতে হয়, হারান দাসের কোন বাড়ি? হারান দাসের কোন বাড়ি? তার পাশের বাড়ির হারান ছাড়াও যেন কয়েক গণ্ড হারান আছে গায়ে। বোকার মতো রাখাল পাল্টা প্রশ্ন করে, আগে কোন হারান দাসের কথা কন? গালে একটা চাপড় খেয়েই এমন হাউমাউ করে কেঁদে ওঠে রাখাল, দম আটকে আটকে এমন যে ঘন ঘন উকি তুলতে থাকে যে তাকে আর কিছু জিজ্ঞাসা করাই অনর্থক হয়ে যায় তখনকার মতো। বোবা হাবা চাষাগুলো শুধু বেপরোয়া নয়, একেবারে তুখর হয়ে উঠেছে চালাকিবাজিতে। এদিকে হারান বলে, হায় ভগবান। ময়নার মা বলে, তুমি উঠলা কেন কৌদিকি? বলে কিন্তু জানে যে তার কথা কানে যায়নি বুড়োর। চোখে যেমন কম দেখে কানেও তেমনি কম শোনে হারান, কি হয়েছে ভালো বুঝতে বোধ হয় পারেনি। শুধু বাইরে একটা গণ্ডগোল টের পেয়ে ভোরকে গিয়েছে। ছেলে আর মেয়েটাকে বুঝিয়ে দেওয়া গেছে চটপট, এই বুড়োকে বোঝাতে গেলে এত জোরে চেঁচাতে হবে যে প্রত্যেকটি কথা কানে পৌঁছবে বাইরে যারা পেট দিয়েছে।
দুয়েকে দণ্ড চেঁচালে যে বুঝবে হারান তাও নয়, তার ভোতা ঢিমে মাথায় অত সহজে কোনো কথা ঢোকে না। এই বুড়ার জন্য না ফাঁস হয়ে যায় সব। ভুবনকে বলে ময়নার মা, বুড়া বাপটার তরে ভাবনা। ভুবন বলে, মোর কিন্তু হাসি পায় ময়নার মা। ময়নার মা গম্ভীর মুখে বলে, হাসির কথা না, গুলিও করতে পারে দেখুন মাত্তর, কইব হাঙ্গামা করেছিলেন। তাড়াতাড়ি একটা কুপি জালে ময়নার মা, হারানকে তুলে নিয়ে ঘরে বিছানায় শুয়ে দিয়ে হাতের আঙুলের ইশারায় তাকে মুখ বুজে চুপচাপ শুয়ে থাকতে বলে। তারপর কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নিদারুণ আফসোসে ফুসে ওঠে, আহ ভালো শাড়িখান পরতে পারলি না, বলছো নাকি, ময়না বলে। ময়নার মা নিজেই টিনের তোরঙ্গের ডালটা প্রায় মুচড়ে ভেঙে তাঁতের রঙিন শাড়িখানা বার করে। ময়নার পরনের ছেঁড়া কাপড়খানা তার গা থেকে একরকম ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি এলোমেলোভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িখানা, বলে, ঘোমটা দিবি, লাজ দেখাবি, জামাইয়ের কাছে যেমন দেখাস। ভুবনকে বলে, ভালো কথা শোনেন, আপনার নাম হইল জগমোহন, বাপের নাম সাতকুড়ি, বাড়ি হাতিনাড়া, থানা গৌরপুর। নতুন এক কোলাহল কানে আসে ময়নার মার, কান খাড়া করে সে শোনে। কুপির আলোতেও টের পাওয়া যায় পৌর বয়সের শুরুতেই তার মুখখানাতে দুঃখ দুর্দশার ছাপ ও রেখা রুক্ষতা ও কাঠিন্য এনে দিয়েছে। ধুতি পরা বিধবার বেশ আর কদম ছাটা চুল চেহারায় এনে দিয়েছে পুরুষালী ভাব। গা ভাইঙ্গা রুই খাইতেছে, তাই না ভাবতেছিলাম ব্যাপার কি, গায়ে মাইনসের সারা নাই। ভুবন বলে, তবেই সারছে, দশ বিশটা খুন জখম হইব নির্ঘাত, আমি যাই সামলাই গিয়া। থামেন আপনি, বসেন, ময়নার মা বলে, দেখেন কি হয়। সদেরেক চাষি চাষারে অস্ত্র হাতে এসে দাঁড়িয়েছে দল বেঁধে, ওদের আওয়াজ পেয়ে মনমথ জড়ো করেছে তার ফৌজ। হারানের ঘরের সামনে দু চারজন শুধু পাহারায় আছে বাড়ির সামনে ও পেছনে, বেড়া ডিঙিয়ে ওদিক দিয়ে ভুবন না পালায়। দশটি বন্দুকের জোর মনমথর, তার নিজের রিভলভার আছে, তবু চাষিদের মরিয়া ভাব দেখে সে অস্বস্তি বোধ করেছে স্পষ্টই বোঝা যায়। তার শুরুটা রীতিমতো নরম শোনায়, স্রেফ হুকুম জারির বদলে সে যেন একটু বুঝিয়ে দিতে চায় সকলকে উচিত আর অনুচিত কাজের পার্থক্যটা, পরিমাণটাও। বক্তৃতার ভঙ্গিতে সে জানায় যে হাকিমের দস্তখতি পরোয়ানা নিয়ে সে এসেছে হারানের ঘর তল্লাশ করতে, তল্লাশ করে আসামি না পায় ফিরে চলে যাবে, এতে বাধা দেওয়া হাঙ্গামা করা উচিত নয়, তার ফল খারাপ হবে, বেআইনি কাজ হবে সেটা। গফুর চেঁচিয়ে বলে, মোরা তল্লাশ করতে দিমু না, প্রায় দুশো গলা সায় দেয়, দিমু না। এমনই যখন অবস্থা, সংঘর্ষ প্রায় শুরু হয়ে যাবে, মনমথ হুকুম দিতে যাচ্ছে গুলি চালাবার। ময়নার মার খ্যানখ্যানে তীক্ষ্ণ গলা শীতার্ত থমথমে রাত্রিকে ছিঁড়ে কেটে বেজে উঠল, রও দিকে তোমরা, হাঙ্গামা করো না, মোর ঘরে কোনো আসামি নাই। চোর ডাকাত নাকি যে ঘরে আসামি রাখুম, বিকালে জামাই আইছে, সোয়াইসি মাইয়া জামাই রে, দারোগাবাবু তল্লাশ করতে চান তল্লাশ করেন। মনমথ বলে, ভুবন মণ্ডল আছে তোমার ঘরে? ময়নার মা বলে, দেখেন আইসা তল্লাশ করেন। ভুবন মণ্ডল কেডা, নাম তো শুনি নাই বাপের কালে, মাইয়ার বিয়ে দিলাম বৈশাখে, দুই ভরি রূপা কম দিছি কেন, জামাই ফিরিরা তাকায় না, দুই ভরির দাম পাঠাইয়া দিছি তবে আজ জামাই পায়ের ধুলা দিছে। আপনারে কমু কি দারোগাবাবু, মাইয়াটা কাইন্দা মরে, মাইয়া যত কান্দে আমি তত কান্দি। আচ্ছা আচ্ছা, মনমথ বলে, ভুবনকে না পাই জামাই নিয়ে তুমি রাত কাটিও। গৌর সাউ হেঁকে বলে, অত সুপে সুপে আসে কেন জামাই ময়নার মা। গা জ্বলে যায় ময়নার মার, বলে, সদর দিয়ে আইসে, তোমার একটা মাইয়ার সাতটা জামাই সুপে সাপে আসে, মোর জামাই সদর দিয়ে আইসে। গৌর আবার কি বলতে যাচ্ছিল, কে যেন আঘাত করে তার মুখে, একটা আর্ত শব্দ শুধু শোনা যায়, সাপে ধরা ব্যাঙের একটি মাত্র আওয়াজের মতো। ময়নার রঙিন শাড়ি ও আলুথালু বেশ চোখে যেন ধাঁধা লাগিয়ে দেয় মনমথর।
পিচুটির মতো চোখে এঁটে যায় ঘোমটা পরা ভীরু লাজু কুচি চাষি মেয়েটার আধপুষ্ট দেহটি। এ যেন কবিতা, বিএ পাস মন্মথর কাছে, যেন চোরাই স্কচ হুইস্কির পেগ, যেন মাটির পৃথিবীর জীর্ণ ক্লিষ্ট অফিসিয়াল জীবনে এক ফোঁটা টসটসে দরদ। তার রীতিমতো আফসোস হয় যে জোয়ান মর্দ মাঝবয়সী চাষারে লোকটা এর স্বামী, ওর আদরেই মেয়েটার আলুথালু বেশ। তবু মন্মথ জেরা করে, সংশয় মেটাতে গায়ের দুজন বুড়োকে এনে শনাক্ত করায়। তারপরেও যেন তার বিশ্বাস হতে চায় না। ভুবন চুপচাপ দাঁড়িয়ে আছে, গায়ে চাদর জড়িয়ে যতটা সম্ভব নিরীহ গোবেচারি সেজে, কিন্তু খোঁচা খোঁচা গোফ দাঁড়িয়ে ভরা মুখ। রুক্ষ মন্মথ গর্জন করে হারানকে প্রশ্ন করে, এ তোমার নাতনির বর? হারান বলে, হায় ভগবান। ময়নার মা বলে, জিগান মিশা, কানে শোনে না, বদ্ধ কালা। মন্মথ বলে, ভুবন ভাবে এবার আর কিছু বলা বা করা উচিত। এমন হাঙ্গামা জানলে আইতাম না কর্তা, মিশা কই আনছে আমারে? উড়াইলের হাটে আইসি, থাইরেন পোলার দিয়া খবর দিলেন মাইয়া নাকি মরমর, তখন যায় এখন যায়, তুমি অমনি ছুটে এলে, আসুম না, রাতি ভরা সোনা রূপা যা দিব কইছিল তাও ঠেকাই নাই বিয়াতে, মইরা গেলে গাঁও থেকা খুইলা নিলে আর পামু? ও তাই ছুটে এসেছ, তুমি হিসেবি লোক বটে, মন্মথ বলে ব্যঙ্গ করে। আর কিছু করার নাই, বাড়িগুলি তল্লাশ ও তছনছ করে নিয়ম রক্ষা করা ছাড়া। জামাইটাকে বেঁধে নিয়ে যাওয়া চলে সন্দেহের যুক্তিতে গ্রেফতার করে, কিন্তু হাঙ্গামা হবে। দুপা পিছু হটে এখনও চাষির দল দাঁড়িয়ে আছে, ছত্রভঙ্গ হয়ে চলে যায়নি। গায়ে গায়ে চাষাগুলোর কেমন যেন উগ্র মরিয়া ভাব, ভয় ডর নেই। ঘরে ঘরে তল্লাশ চলতে থাকে, একটা বিড়াল লুকানোর মতো আড়ালো যে ঘরে নেই সে ঘরেও কাঁথা কালি হাঁড়ি পাতিল জিনিসপত্র ছত্র খান করে খোঁজা হয় মানুষকে। মন্মথ থাকে হারানের বাড়িতে, অল্প নেশায় রঙিন চোখ, এ সব কাজে বেরোতে হলে মন্মথ অল্প নেশা করে, মাল সঙ্গে থাকে কর্তব্য সমাপ্তির পর টানবার জন্য। চোখ তার রঙিন শাড়ি জড়ানো মেয়েটাকে ছাড়তে চায় না, কুড়িয়ে কুড়িয়ে তাকায় ময়নার কুড়ি বাইশ বছরের জোয়ান ভাইটা, উসখুস করে ক্রমাগত। ভুবনের চোখ জ্বলে ওঠে থেকে থেকে, ময়নার মা টের পায়, একটু যদি বাড়াবাড়ি করে মন্মথ আর রক্ষা থাকবে না। মেয়েটাকে বলে ময়নার মা, শীতে কাপড়ি ধরছে সোনা গিয়া বাসা, তুমিও শুইয়া পড়ো বাবা। আপনি অনুমতি দেন দারোগাবাবু, জামাই শুইয়া পড়ুক, কত মানত কইরা মাথা কপাল কুইটা আনছি জামাইরে। ময়নার মার গলা ধরে যায়, আপনারে কি কমু দারোগাবাবু। ময়না ঘরে গিয়ে শুয়ে পড়ে, ভুবন যায় না। আবার দুবার ময়নার মা সস্নেহে সাদর অনুরোধ জানায় তাকে, তবু ভুবনকে ইতস্তত করতে দেখে বিরক্ত হয়ে জোর দিয়ে বলে, গুরুজনের কথা শোনো, সৌ গিয়া খারাইয়া কি করবা, ঝাঁপ বন্ধ করে সৌ। তখন তাই করে ভুবন, যতই তাকে জামাই মনে হোক, এরপর না মেনে কি আর চলে সে যে জামাই। মন্মথ আস্তে আস্তে বাইরে পা বাড়ায়, পকেট থেকে চ্যাপটা শিশি বার করে ঢেলে দেয় গলায়। পরদিন মুখে মুখে এই গল্প ছড়িয়ে যায় দিগদিগন্তে। দুপুরের আগে হাতিপাড়ার জগমোহন আর জোদ্দার চণ্ডী ঘোষ আর বড় থানার বড় দারোগার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছায়। গায়ে গায়ে লোক বলাবলি করে ব্যাপারটা, আর হাসিতে ফেটে পড়ে, বাহবা দেয় ময়নার মাকে। এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে, এমন জব্দ করেনি পুলিশকে। কদিন আগে দুপুরবেলা পুরুষ শূন্য গায়ে পুলিশ এলে ঝাঁটা বটি হাতে মেয়ের দল নিয়ে ময়নার মা তাদের তাড়া করে পার করে দিয়েছিল গায়ের সীমানা। সে যে এমন রসিকতাও জানে কে তা ভাবতে পেরেছিল? গায়ের মেয়েরা আসে দলে দলে, অনিশ্চিত আশঙ্কা ও সম্ভাবনায় ভরা এমন যে ভয়ঙ্কর সময় চলেছে এখন, তার মধ্যেও তারা আজ ভাবনা চিনতে ভুলে হাসি খুশিতে উচ্ছল। মোক্ষদার মা বলে একগাল হেসে গালে হাত দিয়ে, মা গো ময়নার মা, তোর মধ্যে এত খিন্তি। বলে ময়নাকে, কিলো ময়না, জামাই কি কইল?
दिसे कि लाजे मैना हासे। बेला पड़े एलो, कल जे समय भुवनमंडल गाए पा दिए प्राय सेई समय आविर्भाव घटे जगमोहनेर। बयस तार 26-27, बेटे खाटो जोआन चेहरा, दाड़ी कामानो, चूल आचरानो, गाए घर काचा शार्ट, कांधे मोटा सूतिर सादा चादर, गाए ढुके गट गट करे से चलते थाके हारानेर बाड़ीर दिके, एपाश ओपाश ना ताकिये गम्भीर मुखे। रसिक डाके दावा थेके, जगमोहन नाकि, कखन आइला? नंद बोले, अरे शोनो शोनो तामुक खाए जाओ। जगमोहन फिरेओ ताकाय ना। रसिक भोरके दिए नंद के शुधोय, कि कांड बुझलानी, कैमने कुमु? अबाक हुए मुख चावाचावी करे दुजने। पथे मथुरेर घर, तार संगे एकटु घनिष्ठता आछे जगमोहनेर। नाम धरे हाँक दिते भेतर थेके सारा आसे ना, बाइरेर लोक जवाब दे। घरेर काछेई पथेर ओपाशे एकटा तालेर गुड़ीते दुजन मानुष बसेछिलो निर्लिप्त भावे। एक जनेर हाते खोटा शुद्ध गोरु बाधा दड़ि। तादेर एकजन बोले, बाड़ीते नाई, तुमि केडा? हराम जादाटारे खोजो केन? जगमोहन परिचय दितेई दुजने तारा अंतरंग हये जाए संगे संगे। आ तुमि आइसो बेटारे दुईघा दिते? ता भय नेई जगमोहनेर। तारा आश्वास दे हाथेर सुख तार फसकाबे ना। काल सन्ध्याय गेछे गाँ थेके, एखोनो फेरेनी मथुर, कखन फिरे आसे ठिको नाई। तबे तार अपेक्षाय दाड़िये थाकते हबे ना जगमोहनके। मथुर फिरले ताके जखन बेधे निये जावा हबे बिचारेर जन्य से खबर पाबे। सबाई मिले छिड़े कूटी कूटी करे फेलार आगे ताकेई नय सुजोग देवा हबे मथुरेर नाक कानटा केटे नेबार। से ময়নার মার জামাই, তার দাবি সবার আগে। সাউরি পাইছিলা দাদা একখানা? নিজের হইলে বুঝতা, জগমোহন জবাব দেয় ঝাঁজের সঙ্গে, চলতে আরম্ভ করে। শুনে দুজনে তারা মুখ চাওয়াচাওয়ি করে অবাক হয়। আচমকা জামাই এলো, মুখে তার ঘন মেঘ, দেখেই ময়নার মা বিপদগণে। ব্যস্ত সমস্ত না হয়ে হাসি মুখে ধীরে শান্তভাবে অভ্যর্থনা জানায়। তার যেন আশা ছিল, জানা ছিল এ সময় এমনইভাবে জামাই আসবে, এটা অঘটন নয়। বলে, আসো বাবা আসো। ও ময়না পীড়া দে, ভালো নি আছে বাবাকে? বিয়াই বিয়ান পোলা মাইয়া আছে। আর একটু ভরকে যায় ময়নার মা, কত গোসানা জমা আছে জামাইয়ের কাটা ছাটা এ কথার জবাবে। ময়নার দিকে তার না তাকাবার ভঙ্গিটাও ভালো ঠেকে না। পরন্ত রোদে লাউ মাচার সাদা ফুলের শোভা ছাড়া আর কিছুই যেন চোখ চেয়ে দেখবে না শ্বশুরবাড়ির, পণ করেছে জগমোহন। লক্ষণ খারাপ। ঘর থেকে কাঁপা কাঁপা গলায় হারান হাঁকে, আসে নাই হারামজাদা, আসে নাই? হায় ভগবান, নাতিরে খোঁজে। ময়নার মা জগমোহনকে জানায়, বিয়ান থেকে দেখে না, উতলা হয়েছে। ময়নার মা প্রত্যাশা করে যে নাতিকে হারান সকাল থেকে কেন দেখে না, কি হয়েছে হারানের নাতির ময়নার ভাইয়ের, জানতে চাইবে জগমোহন। কিন্তু কোনো খবর জানতেই এতটুকু কৌতূহল দেখা যায় না তার। খাড়াইয়া রইলা কেন? বসো বাবা বসো। জগমোহন বসে, ময়নার পাতা পিড়ি সে ছোঁয় না, দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে উবু হয়ে বসে। মুখ হাত ধুইয়া নিলে পারতা? না যামু গিয়া অখনি। অখনি যাইবা? হ একটা কথা শুনে আইলাম, মিশানা খাটি জিগাইয়া যামু গিয়া। মাইয়া নাকি কার লগে শুইছিল কাল রাইতে? শুইছিল? ময়নার মার চমক লাগে। মোর লগে শোয়া মাইয়া, মোর লগে শুইছিল, আর কার লগে শুইব? ব্রহ্মাণ্ডের মাইনসে জানছে কার লগে শুইছিল, চোখে দেখা গেছে দুয়ারে ঝাঁপ দিয়া কার লগে শুইছিল। তারপর বেঁধে যায় শাশুড়ি জামাইয়ে। প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় ব্যাপারটা বুঝিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু জগমোহনের ওই এক গো। ময়নার মাও শেষে গরম হয়ে ওঠে, বলে, তুমি নিজে মন্দ, অন্যরে তাই মন্দ ভাবো, উঠানে মানুষের গাদা, আমি খাড়া সামনে, একদণ্ড ঝাঁপটা দিছে কি না? দিছে, তুমি দোষ ধরলা, অন্যে তো কয় না। অন্যের কি, অন্যের বউ হইলে কই তো? বড় ছোট মন তোমার,
আজ মণ্ডলের নামে এমন কথা কইলা, কাইল কইবা জুয়ান ভাইয়ের লগে কেন কথা কয়, কোন উচিত, ও মাইয়া সব পারে। তখন আর শুধু গরম কথা নয়, ময়নার মা গলা ছেড়ে উদ্ধার করতে আরম্ভ করে জগমোহনের চোদ্দ পুরুষ। হারান কাঁপা গলায় চেঁচায়, আইসে নাকি, আইসে হারাম জাদা, হায় ভগবান, আইসে। ময়না কাঁদে ফুপিয়ে ফুপিয়ে, ছুটে আসে পাড়া বেড়ানি নিন্দা ছড়ানি নিতাই পালের বউ আর প্রতিবেশী কয়েকজন স্ত্রীলোক। কি হয়েছে গো ময়নার মা, নিতাই পালের বউ শুধায়, মাইয়া কাঁদে কেন? তাদের দেখে সম্বিত ফিরে পায় ময়নার মা, ফুস করে ওঠে, কাঁদে কেন, ভাইটারে ধৈরা দিছে, কাঁদব না। জামাই বুঝি আইসে খবর পাইয়া, শুনবা বাসা শুনবা, বইতে দাও জিরাইতে দাও। ময়নার মার বিরক্তি দেখে ধীরে ধীরে অনিচ্ছুক পদে মেয়েরা ফিরে যায়, তাকে ঘাটাবার সাহস কারো নেই। ময়নার মা মেয়েকে ধমক দেয়, কাঁদিস না, বাপেরে নিয়ে ঘরে গেছিলি, বেশ করেছিলি, কাঁদনের কি, বাপ নাকি, জগমোহন বলে ব্যঙ্গ করে, বাপ না, মণ্ডল দশটা গায়ের বাপ, খালি জন্ম দিলেই বাপ হয় না, অন্ন দিলেও হয়, মণ্ডল আমাগো অন্ন দিছে, আমাগো বুঝাইছে, সাহস দিছে, একসাথে করছে, ধান কাটাইছে, না তো চণ্ডী ঘোষ নিত ব্যাপক ধান, তোমারে কই জগু, হাতে ধুইরা কই, বুঝা দেখো, মিঠা গোসা করো না, বুঝা কামি নাই, অখন যাই, রাইটটা থাইকা যাও, জামাই আইলা গেলা গিয়া মাইনষি কি কইব, জামাইয়ের অভাব কি, মাইয়া আছে কত জামাই জুটব। বেলা শেষ হতে না হতে ঘনি এসেছে শীতের সন্ধ্যা, অল্প অল্প কুয়াশা নেমেছে, ঘুটের ধোয়া ও গন্ধে নিশ্চল বাতাস ভারী, যাই বলেই যে গা তোলে জগমোহন তা নয়, ময়নার মারও তা জানা আছে যে শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যাই বলেই জামাই গটগট করে বেরিয়ে যাবে না। ময়নার সাথে বোঝাপড়া, ময়নাকে কাঁদানো এখনও বাকি আছে, যদি যায় জামাই মেয়েটাকে নাকের জলে চোখের জলে এক করিয়া তারপর যাবে। আর কথা বলে না ময়নার মা, আস্তে আস্তে উঠে বেরিয়ে যায় বাড়ি থেকে, ঘরে কিছু নেই, মোয়ামুড়ি কিছু জোগাড় করতে হবে, থাক বা না থাক সামনে ধরে দিতেই হবে জামাইয়ের। চোখ মুছে নাক ঝেড়ে ময়না বলে ভয়ে ভয়ে, ঘরে আসো, খাসা আসি, শুইছিলা তো? না, মা কালির কীরা, শুই নাই, মায় কনে ঝাঁপটা দিছিলাম, বাসটাও লাগাই নাই, ঝাঁপ দিছিলা শৌ নাই বেউলা সতী। ময়না তখন কাঁদে, তোমার লগে আজ থেকে শেষ। ময়না আরও কাঁদে, ঘর থেকে হারান কাঁপা গলায় হাঁকে, আসে নাই সোরা, আসে নাই, হায় ভগবান। থেমে থেমে এক একটা কথা বলে যায় জগমোহন, না থেমে অবিরাম কেঁদে চলে ময়না, যতক্ষণ না কান্নাটা এক ঘেয়ে লাগে জগমোহনের। কিন্তু তখন কিছুক্ষণ সে চুপ করে থাকে, মুড়ি মোয়া জোগাড় করে পাড়া ঘুরে ময়নার মা যখন ফিরে আসে, ময়না তখন চাপা সুরে ডুকরে ডুকরে কাঁদছে, বেড়ার বাইরে সুপারি গাছটা ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা। সারা দিন পরে এখন তার দুচোখ জলে ভরে যায়, জোরদারের সঙ্গে দারোগা পুলিশের সঙ্গে লড়াই করা চলে, অবুজ পাষণ্ড জামাইয়ের সঙ্গে লড়াই নেই। আপন মনে আবার হাঁকে হারান, আসে নাই মোর মরণটা, আসে নাই, হায় ভগবান। জগমোহন চুপ করেছিল, এতক্ষণ পরে হঠাৎ সে জিজ্ঞাসা করে শালার খবর, ওরে ধরছে কেন? ময়নার কান্না থিতি এসেছিল, সে বলে, মণ্ডল খুরার লগে গোদলপাড়া গেছিল, ফিরতি পথে একা পাইয়া ধরছে। কেন ধরছে? কাল জব্দ হয়েছে সেই রাগে বুঝি। বসে বসে কি ভাবে জগমোহন, আর কাদায় না ময়নাকে। ময়নার মা ভেতরে আসে, কাশিতে মুড়ি আর মোয়া খেতে দেয়, জামাইকে বলে, মাথা খাও মুখে দাও, আবার বলে, রাত করে কেন যাইবা বাবা, থাইকা যাও, থাকনের জো নাই, মা দিব্যি দিছে, তবে খাইয়া যাও, আখা ধরাই, পোলাটারে ধৈরা নিছে, পরান্ডা পরায়, তোমারে রাইখা জুরামু ভাবছিলাম, না রাত বারে, আবার কবে আইবা দেখি।
উঠি উঠি করেও দেরি হয়। তারপর আজ সন্ধ্যারাতেই পুলিশ হানার সেই রকম সুর ওঠে কাল মাঝরাত্রির মতো। সদল বলে মনমথ আবার আচমকা হানা দিয়েছে। আজ তার সঙ্গের শক্তি কালের চেয়ে অনেক বেশি। তার চোখ সাদা, সোজাসুজি প্রথমেই হারানের বাড়ি। কি গো মণ্ডলে শাশুড়ি, মনমথ বলে ময়নার মাকে, জামাই কোথা? ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে। এটা আবার কে? জামাই, ময়নার মা বলে। বাহ, তোর তো মাগি ভাগ্যি ভালো, রোজ নতুন নতুন জামাই জোটে, আর তুই সুরি এই বয়সে। হাতটা বাড়িয়েছিল মনমথ রসিকতার সঙ্গে ময়নার থুতনি ধরে আদর করে একটু নেড়ে দিতে। তাকে পর্যন্ত চমকে দিয়ে জগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে গর্জে ওঠে, মুখ সামলাইয়া কথা কইবেন। বাড়ির সকলকে, বুড়ো হারানকে পর্যন্ত গ্রেপ্তার করে আসামি নিয়ে রওনা দেবার সময় মনমথ দেখতে পায় কালকের মতো না হলেও লোক মন্দ জমেনি। দলে দলে লোক ছুটে আসে চারিদিক থেকে। জমায়েত মিনিটে মিনিটে বড় হচ্ছে। মথুরার ঘর পার হয়ে পানাপুকুটা পর্যন্ত গিয়ে আর এগোনো যায় না। কালের চেয়ে 7-8 গুণ বেশি লোক পথ আটকায়। রাত বেশি হয়নি, শুধু এ গায়ের নয়, আশেপাশের গায়ের লোক ছুটে এসেছে। এটা ভাবতে পারেনি মনমথ। মণ্ডলের জন্য হলে মানে বোঝা যেত, হারানের বাড়ির লোকের জন্য চারিদিকে গা ভেঙে মানুষ এসেছে। মানুষের সমুদ্রের ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না। ময়না তাড়াতাড়ি আঁচল দিয়েই রক্ত মুছিয়ে দিতে আরম্ভ করে জগমোহনের। 90 বছরের বুড়ো হারান সেইখানে মাটিতে মেয়ের কোলে এলিয়ে নাতির জন্য উতলা হয়ে কাঁপা গলায় বলে, সোরা গেল কই, কই গেল, হায় ভগবান।